ডিনার্সের সাদার উপরে সবচেয়ে বেশি ফুটে, সবচেয়ে বেশি কালো কিন্তু ফুটে না ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার মধ্যেই সবচেয়ে বেশি ফুটে সেই একটা ডিনার সেট। আচ্ছা এটা থাকবে বারোটা বিরিয়ানি খাওয়ার প্লেট। আচ্ছা বিরিয়ানি এটা থাকবে হলো গা বারোটা, এটা বারোটা থাকবে, এটা থাকবে বারোটা, সেক্ষেত্রে কাপ থাকবে আঠারোটা, তরকারি বাটি থাকবে কিন্তু হচ্ছে ষাটটা, ষাটটা বাটি থাকবে, মিল্ক পট থাকবে দুইটা, রোজ ডিশ থাকবে হচ্ছে একটা, তারপরে রাইসের ডিশ থাকবে একটা, এই গ্লাস থাকবে ছয়টা, ছয়টা থাকবে, আর একটা থাকবে হলো জগ। অনেকে বলবে আনোয়ার ভাই এটা কি আমি ফ্রিজে রাখতে পারবো অথবা ডিশওয়াশার ইউজ করতে, ডিশওয়াশার আপনি সবকিছু করতে পারবেন দেখেন এখানে। আচ্ছা আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক আমরা আজকে ফ্লাওয়ার প্রিন্টের চমৎকার একটা ডিনার সেট দেখাবো, আমরা যদি একটু কাছ থেকে দেখাই, আর এতদিন কিন্তু আপনারা ছোট ডিনার সেট দেখতেন, আজকে কিন্তু আমরা আপনাদেরকে 121 পিসের বিশাল একটা ডিনার সেট, মানে 121 পিসের ডিনার সেট আসলে দেখেন সাজানোর পর কত সুন্দর লাগে, মানে একবারে ফুলগুলো মনে হচ্ছে জীবন্ত একবারে ফুটে আছে। তো 121 পিসের এই ডিনার সেটটা আপনারা পেয়ে যাবেন সুপার স্টোর শপে, আর ধামাকা অফারে পুরো রমজান মাস জুড়ে আপনারা নিতে পারবেন, বিস্তারিত আমরা জানবো। আর আজকে আমাদের সাথে সহযোগিতা করবে রয়েছে এপাশে আনোয়ার ভাই। আনোয়ার ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সুস্থ রাখছে, ভালো রাখছে, অনেক ভালো আছি। তো ভাই বলছিলেন 121 পিসের একটা ধামাকা ডিনার সেট দেখাবেন। জি ভাই জান, বাংলাদেশে মানে সর্বোচ্চ ডিনার সেট হলো 62 পিস। আচ্ছা আচ্ছা, কিন্তু আমি ব্যক্তি একমাত্র যেটা এটা আবিষ্কার করছি সবচেয়ে বড় ডিনার সেট, সবচেয়ে বড়, আমার 150 পিস পর্যন্ত ডিনার সেট ছিল। আচ্ছা এখন অনেকে অত বড় ডিনার সেট নিতে চায় না, বলতেছে যে আনোয়ার ভাই কাজে লাগে এরকম আমাকে একটা ডিনার, ভাই অনেকে বলে 32 পিসের ডিনার সেটই তো কাজের, আর এগুলো এটা কি আসলে কাজে লাগবে? হ্যাঁ অবশ্যই, 32 পিস ডিনার সেটের মধ্যে আপনার বড় বাটি থাকে একটা, একটা এটার মধ্যে আপনি কারি বাটি পাবেন হলো ষাটটা, মানে তরকারি বিভিন্ন তরকারি, তরকারি আপনার গেস্ট বেশি আসলে তখন আপনি কি করবেন? আচ্ছা আচ্ছা, 32 পিস 62 পিস হাইস্ট হয়, প্লেট থাকে ছয়টা, তার বেশি হয় না। আচ্ছা, কারণ গেস্ট কি গোনে ছয়জনই আসবে? না কখনো, বেশিও তো আসতে পারে, বেশিও আসতে পারে, সেজন্য আমরা নিয়ে আসলাম এটা। কিন্তু আমরা বানাইছি ডিনার সেটটা, আচ্ছা 121 পিসের একটা ডিনার সেট, 121 পিসের একটা ডিনার সেট, বিশাল ডিনার সেট, বিশাল ডিনার সেট। কি কি থাকবে ভাই এখন আপনি প্রশ্ন করতে পারেন আনোয়ার ভাই, কি থাকবে? সর্বপ্রথম আমি আপনাকে ডিপ প্লেট, যেটা দিয়ে আপনার ডাল ভাত খাওয়ার জন্য, আমরা ডাল ডালে ভাত মানে মাছে ভাতে বাঙালি তো ডাল ভাত খাওয়ার জন্য। আচ্ছা, আর প্রিন্টটা যদি আমরা একটু দেখাই ভাই, এটা বলা লাগবে না, এটা সেই একটা প্রিন্ট দেখেন এখানে, কিন্তু অনেকগুলো ফুলের এখানে কিন্তু প্রিন্ট কাজ করা আছে, মানে আপনি একটা গেস্টের সামনে যখন দিবেন সে একবার হলো এটার দিকে ভাববে যে না আরে অনেক সুন্দর একটা, এত সুন্দর একটা ডিনার সেট, হোয়াইট হোয়াইট এর উপরে, আর ডিনার সেট সাদার উপরে সবচেয়ে বেশি ফুটে, সবচেয়ে বেশি কালো কিন্তু ফুটে না ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার মধ্যেই সবচেয়ে বেশি ফুটে সেই একটা ডিনার সেট। আচ্ছা এটা থাকবে বারোটা, আচ্ছা ডিপ প্লেট যেটাকে বলে, ডাল ডালে ভাতে বাঙালি মাছে ভাতে বাঙালি, হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা থাকবে, তারপরে আপনার যেটা থাকবে, আচ্ছা হাফ প্লেট ফুল প্লেট, এটা থাকবে বিরিয়ানি খাওয়ার প্লেট, আচ্ছা বিরিয়ানি, এটা থাকবে হলো গা বারোটা, এটা বারোটা থাকবে, এটা থাকবে বারোটা, এটা থাকবে বারোটা, বারোটা, আচ্ছা আচ্ছা, তারপরে যেটা মানে একবারে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হয় কাপ প্রিজ, কাপ প্রিজ, আপনি মানে গেস্ট আসলো আপনি পোলাও বিরিয়ানি মাংস না খাওয়াইলেন কিন্তু চা লাগবে দিতেই হবে, আচ্ছা সেক্ষেত্রে চা দোস চল চা খেয়ে আসি, কয়টা কাপ থাকবে ভাই এটাতে? সেক্ষেত্রে কাপ থাকবে আঠারোটা, ওয়াও মানে আঠারোটা কাপ, আঠারো জন এট এ টাইম চা খাইতে পারবে একই কাপে, সবাই চা থাকবে, আরে কলোটা কি এত সুন্দর জিনিস একই রকম সবাই, একটু কাপটা দেখাবেন ভাই আমাদের? অবশ্যই ভাই, এই যে দেখেন কাপের প্রিন্টটা দেখাই, দেখেন সেই সুন্দর প্রিন্টটা, প্লেটে যে প্রিন্টটা থাকবে কাপেও কিন্তু সেম, সেই 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 সুন্দর, আচ্ছা আচ্ছা ওকে। তো আর কি কি থাকবে এটাতে? তারপরে যেটা ওই যে আপনার বললাম না, যেটা আপনার কারি দেওয়া লাগবে, আচ্ছা তরকারি লাগবে, হ্যাঁ তরকারির মধ্যে একটার মধ্যে আপনার গরু গোশত দিলেন, আচ্ছা একটার মধ্যে মুরগি গোশত দিলেন, মুরগি গোশত দিলাম, একটার মধ্যে আপনার এই মাছ দিলাম, মাছ দিলেন ইলিশ মাছ, একটার মধ্যে চিংড়ি মাছ, একটা ডাল দিলাম, ডাল, আচ্ছা দুইটার মধ্যে সবজি, সবজি দিলেন, সালাদ দিলেন, হ্যাঁ আচ্ছা, তার মানে টোটাল তরকারি বাটি থাকবে কিন্তু হচ্ছে ষাটটা, ষাটটা বাটি থাকবে, আচ্ছা তারপরে খাবার পরে সুইট ফিন্নি স্যুপ, আচ্ছা এগুলা দেওয়ার জন্য থাকবে হলো কি আপনার নুডলস, এখান থেকে থাকবে বারোটা, বারোটা চামিচ থাকবে বারোটা, বারোটা, তারপরে আপনার মিল্ক পট থাকবে দুইটা, আচ্ছা থাকবে হচ্ছে দুইটা, সুগার পট থাকবে দুইটা, সুগার পটের ঢাকনা দুইটা, এগুলো পিস হিসাবে গণ হবে কেননা এগুলো বিদেশ থেকে আসে, আচ্ছা 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 ঠিক আছে, তারপর লবণের বাটি থাকবে একটা, লবণের বাটি থাকবে একটা, তারপরে যেটা একটা কারি ইয়া রোস্টেড ডিশ থাকবে, আচ্ছা রোজ ডিশ থাকবে হচ্ছে একটা, একটা তারপরে রাইসের ডিশ থাকবে একটা, ওয়া মানে এত কিছু, এত কিছু রাইসের ডিশ থাকবে একটা, আচ্ছা তারপরে গ্লাস, এখানে ভাই গ্লাসটা যদি দেখেন আমার গ্লাসটা আমার একান্ত অনেক পছন্দ, ডায়মন্ড ডিজাইন, হ্যাঁ ডায়মন্ড ডিজাইন ক্রিস্টালের মধ্যে সেই, কিন্তু আচ্ছা আচ্ছা, একটা গেস্টের এগুলো কিন্তু অনেক হেভি, এবং গেস্টের সামনে দিলে যখন আপনি কোক পানি ডালবেন এটা পানি মনে হয় যেন আরো গ্লেজিটা বেড়ে যাবে, বেড়ে যাবে। এই গ্লাস থাকবে কয়টা? এই গ্লাস থাকবে ছয়টা, ছয়টা থাকবে, আর একটা থাকবে হলো জগ,
জগ আচ্ছা 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 পানি কেউ যদি চায় যে না আমি গ্লাস বাড়ায় নিব তাহলে এক্সট্রা আপনি কিনতে পারবেন আর হ্যাঁ এই 6টা গ্লাসের দাম হইলো গা 2000 টাকা 6টা গ্লাস 6টা গ্লাসের দাম 2000 টাকা এগুলা এক ক্লাস গ্লাস আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলা গ্লাস আপনার যারা ওই যে এই ফ্রান্সের ব্রাজিলের যারা এগুলা গ্লাসগুলো ইউজ করে তারা জানে মূলত এগুলা রেটগুলো কেমন আচ্ছা আচ্ছা ওকে দেখেন আমরা টোটাল হচ্ছে এখানে বলছিলেন ভাই 121 পিস 121 পিস এর ডিনার তারপরে আপনার কথা থাকবে যে অনেকে বলবে আনোর ভাই এটা কি আমি ফ্রিজে রাখতে পারবো অথবা আমি ডিশওয়াশারে ইউজ করতে পারবো ডিশওয়াশারে আপনি এই সবকিছু করতে পারবেন দেখেন এখানে আচ্ছা মাইক্রোওয়েভ সেফ ডিশওয়াশার সেফ আচ্ছা 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 ঠিক আছে এবং এটা কিন্তু এই দেখেন এখানে লেখাই আছে ইউএই ইউএই হ্যাঁ আচ্ছা এই হলো অল ডিনার সেটটা অল ডিনার সেট আচ্ছা এখন আরেকটা কথা থাকতে পারে আমি সব আপনার মানে কাস্টমারের প্রশ্ন থাকবে যেটা আমি বুঝি কারণ আমি একটা দোকানদার সেক্ষেত্রে ব্যবসায়ীরা সহজে বোঝে যে অনেকে বলবে আনোর ভাই আমি এটা কুরিয়ারে নিব ঢাকার বাইরে নিব সেক্ষেত্রে ভেঙে ভেঙে গেল এত বড় ডিনার সেট এগুলো ফর্ম প্যাকেট করা এই যে এগুলো যদি হাত থেকেও পড়ে আচ্ছা তারপরেও ভাঙবে না ভাঙবে না ফর্ম থাকবে এটা ভিতরে তারপরেও আপনি যদি বলেন যে নানর ভাই আপনি আমাকে একটু সেভলি পাঠান আমি দুইটা কার্টুন করে পাঠাবো আচ্ছা 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 সেক্ষেত্রে অর্ধেক একটা থাকবে অর্ধেক একটা থাকবে সেক্ষেত্রে ভাঙা ফাটার সম্ভাবনাই নেই তারপরে কুরিয়ারে নেওয়ার পরে যদি চুল পরিমাণে কোনো সমস্যা থাকে আপনি আমাকে ক্লেম করবেন আমি ওটা চেঞ্জ করে দিব আপনাকে আচ্ছা আচ্ছা তো এটা আপনারা দেখছেন এটা বলছিলেন ভাই ধামাকা প্রাইস প্রাইসটা কেমন রাখবেন ভাই ভাই আপনি লোকাল আপনি এক সময় একটা ডিনারে অ্যাড করছিলেন আপনার মনে আছে কিনা যে আপনার এই 24 ক্যারেট গোল্ড আদৌ কিন্তু গোল্ড হয় না আচ্ছা গোল্ডের একটা পানি হয় প্রলেপ থাকে হ্যাঁ প্রলেপ থাকে ওই ডিনার সেটটা আপনি কিন্তু ভিডিও করেছিলেন 28000 টাকা আচ্ছা আচ্ছা জাস্ট 52 পিসের একটা ডিনার ডিনার তাও আবার আমাদের লোকাল আচ্ছা আচ্ছা আবার লোকাল ডিনার কিন্তু আপনার 18000 20000 এর নিচে হয় না 52 পিস 52 পিস তাই সেক্ষেত্রে যদি 52 পিস ডাবলও ধরেন মানে 121 পিস সেই হিসেবে এই চিন্তা করলে দেখা যায় অনেক দাম চলে আসে 40-50000 টাকা আসে আচ্ছা এখন আপনি বলেন আপনার জন্য কত হইলে এটা সেটা ঠিক আছে এটা রিজনেবল প্রাইস যেহেতু রোজার মাস আপনি বলেন আপনি কত দিবেন আচ্ছা আচ্ছা এগুলো তো দেখা যায় ওই হিসাব করলে এটা কত আসে ভাই মানে কত দিবেন আপনি এটা বলেন আগে 50 ভাই একটু মানে রিজনেবল প্রাইস বলে দেন যাতে রমজান মাস সবাই নিতে পারে একবারে ধামাকা প্রাইসে দিয়ে দেন মানে কত রাখতে পারবেন ভাই আমি জানি তো হোলসেল প্রাইসে দিবেন হ্যাঁ সেটাই আমাদের দোকানটা হলো আপনারা সরাসরি আসতে পারবেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারে দিত তলে অথবা ঢাকা সিটির মধ্যে আমরা হোম ডেলিভারি করে দিব আচ্ছা আচ্ছা ডেলিভারি চার্জ দিতে হবে 400 টাকা ঢাকা সিটির বাইরে আমরা কুরিয়ার করে দিব কুরিয়ার ভাড়াটা যা আসে তা দিবেন সর্বপ্রথম আমাদের 2000 টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা আচ্ছা প্রাইসে আসেন আমরা 40-50-30-35 কোনো দাম রাখবো না আচ্ছা আমরা দিব ধামাকা প্রাইসে এই অল ডিনার সেটটা 121 পিসে মাত্র পাবেন আপনি 25800 টাকায় 25800 টাকায় 800 টাকায় কিন্তু আপনারা চমৎকার 121 পিসের চমৎকার ডিনার সেটটা আপনারা পাবেন আর কিছু কি ধামাকা থাকবে ভাই আর কি ধামাকা দিও ভাই নাম বলা গিফট তো দিবেন না কিছু গিফট আবার আচ্ছা আচ্ছা ভাই আপনি কেন ক্ষতি করেন মানে এই গিফট না দিলে কাস্টমার নিবে ভাই রোজার মাস আপনি বলছেন গিফট টিপ দিয়ে দেন আর কি আচ্ছা জানা আপনারা ডিনার সাজানোর জন্য আমি 24টা স্ট্যান্ড দিয়ে দিব আচ্ছা 24টা স্ট্যান্ড ভাই স্ট্যান্ড তো এমনিই দিবে মানে কি আর কিছু গিফট দিবেন না আরে ভাই আর কি দিবেন করেন ভাই আচ্ছা এই যে রমজান মাস উপলক্ষে আচ্ছা যেহেতু একটু মানুষের দোয়াও তো দরকার আছে হ্যাঁ দোয়াও দরকার আছে রমজান মাসে পরেও ডিনার থাকলে দিব ইনশাআল্লাহ আচ্ছা 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 দিব যেহেতু আপনি বলছেন আপনি ভিউয়ার্সদের জন্য আপনি এই যে এত কষ্ট করেন ভাই আপনাকে ধন্যবাদ জেন আপনি আপনার মাধ্যমে আমি এই প্রোডাক্টটা মানে প্রচার করতে পারতেছি জানতে পারে আপনার দ্বারা মানুষ ভালো প্রোডাক্টের সন্ধান পাচ্ছে এই জন্য আপনাকে স্যালুট আপনার দীর্ঘায়ু কামনা করি আপনার জন্য দোয়া অবশ্যই আচ্ছা তো সেক্ষেত্রে এটা 1.8 লিটার এটা গিফট করে দিব প্রেস্টিজ ব্র্যান্ডের প্রেস্টিজ ব্র্যান্ডের আচ্ছা আচ্ছা এটা কিন্তু প্রেস্টিজ ব্র্যান্ডের প্রেস্টিজ এটা কিন্তু এই দেখেন আপনার ভাত পোলাও বিরিয়ানি খিচুড়ি খিচুড়ি এগুলো মাছ মাংস সব রান্না করতে পারবে সব রান্না করতে পারবে এটা আপনার জন্য গিফট 1.8 লিটার মানে যারা এই ডিনার সেট নেবেন 121 পিসের তাদের জন্য কিন্তু 121 পিসের ডিনার সেটের সাথে প্রেস্টিজ ব্র্যান্ডের 1.8 লিটারের রাইস কুকারটা ফ্রি থাকবে গিফট হিসেবে এখন আপনি দেখা গেল আপনি এই ডিনার সেটটা আপনার এটা বাসা থাকলো আপনি যদি এই রাইস কুকারটা প্রয়োজন নাই আপনি কাউকে গিফট একটা বিয়ে খেতে যাবেন 2-3000 টাকা দিবেন আচ্ছা আচ্ছা টাকা দিলে টাকা খেয়ে ফেলবে কাজে লাগবে না রাইস কুকারটা দিবেন সারা জীবন থাকবে মনে রাখবে আপনার জন্য দোয়া করবে দোয়াও করবে হ্যাঁ সেক্ষেত্রে আপনারা তো সেক্ষেত্রে ঢাকার ভেতরে হোম ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে আর আপনারা চাইলে দোকানে এসে দেখেও নিতে পারবেন আমরা সবাইকে বলি যে ভাই আপনারা দোকানে আসেন এসে দেখে নেন সেক্ষেত্রে আপনারা চলে আসতে পারেন আর এটার ভেতরে আরো কিছু প্রিন্ট আছে আমরা প্রিন্ট দেখাই আরেকটা ইয়া আছে যেটা আছে যে আপনারা অনেকে চার্জ দেন ভাই আমি ডাবল নিব আচ্ছা আমি অনেক টাকা দিয়ে সুকেস কিনেছি বড় সুকেস মানে এটা 121 পিসের নিব আর চাইলে এটা 121 পিসের নিব যেন আমার বড় সুকেস ভাই আমি দুইটা ডিনার দুইটা ডিনার দিয়ে আপনি পুরো সুকেস সাজায় হ্যাঁ কারণ তারা অনেক টাকা দিয়ে সুকেস কিনে কিন্তু সুন্দর ডিনারের কারণে সুকেস ফুটে না আচ্ছা আচ্ছা তারা আমার কাছ থেকে চাইলে এটা এটা দুইটা ডিনার নিতে পারেন পুরো সুকেস ভরে যাবে কারণ এটা সাজাইলে একটা থাক বড় সুকেজে পুরো ভরে যাবে ভাই দুইটা নিলে প্রাইস কত রাখবেন দুইটা নিলে আপনার প্রাইস ওইটাই পড়বে 25800 করে যদি দুইটা কেউ নেয় আচ্ছা সেই ক্ষেত্রে দুইটা ডিনার সেটে আরো 2000 টাকা আপনার ভিউয়ারসদের জন্য আমি কম রাখব আর মানে দুইটা একসাথে নিলে দুইটা একসাথে নিলে আর এমনি একটা নিলে 25800 আচ্ছা তো ধামাকা অফার প্রাইসে থাকবে 121 পিসের ডিনার সেট আপনারা চাইলে নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে চমৎকার এই ডিনার সেটটা কালেক্ট করতে পারেন